নমস্কার, আরো একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আপনারা প্রত্যেকেই জেনে গেছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল করা হয়েছে, কালকে বাজেট পাস করা হয়েছে। সেই বাজেটে কিন্তু এই কথাটা উল্লেখ করা হয়েছে, 500 টাকা যারা পেতেন অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটরা তারা 1000 টাকা পেতে চলেছেন, এসসি এসটিরা 1200 টাকা পেতে চলেছেন। এই লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা, এই বিষয়ে, এই নিউজ সম্বন্ধে আপনারা অনেক ভিডিও দেখেছেন এবং সেখানে আপনারা 100% জানতে পেরেছেন মে মাস থেকে আপনারা টাকা পেতে চলেছেন ডবল। কিন্তু টাকাটা পেলেই হবে না, আপনাদের স্ট্যাটাস কী রয়েছে, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে, আপনি বারবার যাচ্ছেন অফিসে সেখানে বলছে লক্ষ্মীর ভাণ্ডার করা রয়েছে অথচ আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না, কোথা থেকে দেখবেন, কীভাবে বুঝবেন আপনার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন নম্বর? অনেক ক্ষেত্রেই কিন্তু প্রয়োজন হবে, যেহেতু 500 টাকা ছিল তেমন কোনো বিষয় নয়, 1000 টাকা করা হয়েছে, কিছুদিন পর হয়তো বন্ধ করা হলো, তখন বলা হতে পারে আপনার অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে যান, তখন কোথা থেকে খুঁজবেন। এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের কতগুলো পেমেন্ট এসেছে, একদম ব্যাংকে যেমন টাকা ঢুকলে তার পরপর লেখা থাকে ব্যাংকের খাতাতে, সেই রকম আপনার লক্ষ্মীর ভাণ্ডারের খাতা রয়েছে যেখানে আপনাকে কবে কত তারিখে কোন মাসে টাকা প্রোভাইড করা রয়েছে সম্পূর্ণ তথ্য কীভাবে বুঝবেন আপনার বাড়িতে বসে আপনার মোবাইল থেকে, সে বিষয় নিয়ে আলোচনা করব। এবং তার সাথেও সাইডে স্ক্রিনে এতক্ষণ ধরে দেখতে পাচ্ছিলেন বাজেট পাস হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের 500 টাকার পরিবর্তে 1000, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, এসসি এসটিদের জন্য 1000-এর পরিবর্তে 1200 টাকা করা হয়েছে। এবং এটা কন্টিনিউ পারপাসে, অর্থাৎ 60 বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে কিন্তু আপনারা এই টাকাটা পেতে বার্ধক্য ভাতাতে ট্রান্সফার হয়ে যাবে। তো এই বিষয়টা আপনারা প্রত্যেকেই জেনে গেছেন, এই নিউজটা সম্বন্ধে আপনারা প্রত্যেকেই জানেন এবং এটা নিয়েই আলোচনা করছেন। হ্যাঁ, আজকে আপনাদের সেই জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেবার জন্যই আজকে বিশেষ আমাদের ভিডিও। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আরও কিছু ইম্পর্ট্যান্ট তথ্য পাবেন লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা এই সম্পূর্ণ প্রক্রিয়াটা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস বিষয়ে, আমরা রিজেক্ট হয়েছে কিনা, কবে অ্যাপ্রুভ হয়েছে, সমস্ত বিষয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। আপনি মোবাইলের ক্রোম ব্রাউজার ব্যবহার করে ডেস্কটপ মোড ওপেন করে নিন, তাহলে পরিষ্কারভাবে আমাদের পদ্ধতি অনুসরণ করে নিতে পারবেন। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। আমরা এই অফিসিয়াল ওয়েবসাইটটা প্রত্যেকেই জানি, এখানে আসতাম কিন্তু কোনো মোবাইল নম্বর বা ক্যাপচার কোড দেওয়ার পর কোনো ওটিপি আসতো না। কিন্তু এই ওয়েবসাইটটা বর্তমানে পরিবর্তন আনা হয়েছে যাতে আপনারা সমস্ত স্ট্যাটাস দেখতে পারেন। হ্যাঁ, অনেকেই এটা ভাবছেন যে হয়তো ভুল ইনফরমেশন প্রোভাইড করবো, 100% জেনুইন, আপনি আপনার সমস্ত তথ্য কিন্তু দেখতে পেয়ে চলেছেন। অর্থাৎ উপরে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন socialsecurity.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই আপনাদের সামনে সুন্দর এইভাবে ইন্টারফেস আসবে। প্রথমে মোবাইল নম্বর লেখার দরকার নেই, উপরের লেখা পড়ার দরকার নেই যে দুটা পর্যন্ত চলবে তারপরে সার্ভার চলবে না, এটা সব দিনই মেনটেন্স চলে, অর্থাৎ এটাকে দেখার দরকার নেই। নিচে এই পর্যন্ত লেখার দরকার নেই, কিন্তু নিচের দিকে তাকান, দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে, এটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে বলা হচ্ছে যে কোনো একটা নম্বর প্রোভাইড করুন, অর্থাৎ আপনার কাছে যদি অ্যাপ্লিকেশন আইডি থাকে, লক্ষ্মীর ভাণ্ডার আবেদন যখন করেছিলেন একটা কাগজ দিয়েছিল সেই নম্বর থাকলেও হবে, মোবাইল নম্বর থাকলেও হবে, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা আধার কার্ড নম্বর, যে কোনো একটা আপনার কাছে পাওয়া যাবে, অন্তত আধার কার্ডটা থাকবে, আপনি কি মোবাইল দিয়েছেন হয়তো ভুলে গেছেন কিন্তু আধার কার্ড নম্বরটা রয়েছে, সেই নম্বরটা প্রোভাইড করে এখানে যে ক্যাপচার কোড রয়েছে ক্যাপচার কোড দিয়ে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই সেই চমকটা দেখতে পাবেন, অর্থাৎ প্রথমেই রয়েছে হিস্ট্রি, কখন আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কি না, রিসিভ করা হয়েছে কি না, পরপর স্টেপগুলো দেখতে পারছেন। যে আবেদন দেখছি অর্থাৎ যে ক্যান্ডিডেট আমরা দেখছি সেটা 17/9/2021 চালু করা হয়েছিল, অর্থাৎ অ্যাপ্রুভ পেয়েছিলেন। যাই হোক, আপনারা আপনাদেরটা দেখতে পাবেন এবং সম্পূর্ণ স্টেপগুলো দেখতে পারছেন। নিচের দিকে একটা ডিটেলস দেখুন, পেমেন্ট স্ট্যাটাস, এই পেমেন্ট স্ট্যাটাসের নিচেই ছোট্ট করে নাম লেখা উঠবে আপনার এবং আপনার বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি। এই অ্যাপ্লিকেশন আইডি অনেকেই জানেন না, আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন আইডি জানেন যদি কেউ জিজ্ঞেস করে আপনি বলতে পারবেন না, কিন্তু অনেক জায়গায় প্রয়োজন, এটা নোট করে রাখবেন, কাগজে লিখে রাখবেন বা এটাকে প্রিন্ট আউট করবেন। হ্যাঁ, এবারে কী করে স্ট্যাটাস দেখবেন, স্ট্যাটাস দেখার জন্য এখানেই একটা অপশন দেওয়া রয়েছে, অর্থাৎ যে কোনো জায়গায় আপনি এখানে ক্লিক করুন, অ্যাপ্লিকেশন আইডিতে বা বেনিফিশিয়ারি আইডিতে যে কোনো জায়গায় ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ সময় নেওয়া হবে, একদম নিচের দিকে লাস্ট পেমেন্ট কত তারিখে এসেছে এবং কত মাস পর্যন্ত পেমেন্ট পেয়েছেন, কোন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রোভাইড করা রয়েছে, কোন ব্যাংকের নাম্বারটা দেওয়া রয়েছে সেটাও কিন্তু দেখতে পারেন।
বর্তমানে আপনার স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে কিনা, অর্থাৎ ব্যাংক অ্যাক্টিভ রয়েছে কিনা, ব্যাংকে টাকা আসছে কিনা, ব্যাংকের কোনো সমস্যা আছে কিনা সেটাও কিন্তু দেখতে পাবেন। হ্যাঁ, এখানে রয়েছে রেডি ফর পেমেন্ট, অর্থাৎ পরবর্তী পেমেন্ট রেডি হয়ে আছে এটাও কিন্তু লেখা উঠছে। অর্থাৎ এই স্ট্যাটাসটাই আপনাদের সামনে নিয়ে আসা, এটা অনেকেই জানেন না, সেই জন্যই বিশেষ করে আজকের আমাদের ভিডিও। এই লক্ষ্মীর ভান্ডারের সুন্দর নিউজের সাথে সাথেও একটা সুন্দর নিউজ যদি মনে হয় আমাদের এই ভিডিওটা, অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল এবং যে নিউজটা আপনাদের সামনে নিয়ে আসলাম, সব নিউজ এবং এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ।